তুত 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 তু, এখন শুনবেন রাত 13টার সময়, সাথে আছে আমি নিজামুদ্দিন খান খান। খবর প্রচারিত হচ্ছে কচুবাগান গুতগুতি সেন্টার থেকে। সংবাদের শুরুতে শুনবেন শিরোনাম, দিস ইজ কাসামুদি গিলিনিস অ্যান্ড ওয়ান্টস দি পিনিক টু কম আম আর্টিস্টি টু ইভিনিং অন সিটিন ইন্ট্রোডাকশন পলিশম্যান, দিস ইজ উনিয়ান পিস টু অ্যাক্টে অ্যান্ড অ্যান্টি সেক্সি ওম্যান, দিস ইজ হপি অ্যান্টি অ্যান্ড অন রাইট সানি ডে অ্যান্ড কুরোসোল প্রাইস অফ মিট হি হেট দ্য অন দ্য ব্রাঞ্চ ফি। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গতকাল ভারত থেকে আসা একটি উড়োজাহাজ করে একজন প্রবাসী বাংলাদেশে আসার সময় উড়োজাহাজটি মাঝ আকাশে এসে 6টি মশার সঙ্গে ধাক্কা খেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। খবর সূত্রে জানা গেছে যে কোনোভাবেই মশার কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু উড়োজাহাজের পাখাগুলো ভাঙিয়ে চুরে সব চুরমার হয়ে গেছে। এদিকে আমাদের আক্কেল আলী পাকার ভিতরে ধাক্কা খেয়ে অক্কা পেয়েছে। বর্তমানে সে এখন আজিমপুর কবরস্থানে চিকিৎসাধীন রয়েছে। তার এখন খুব করুণ অবস্থা, তাই খুব তাড়াতাড়ি তাকে 6 ভাগ শিয়ালের রক্ত দিতে হবে বলে জানা গেছে। আজ শুরু হয়েছে বিশ্ব মর্মান্তিক ফাটাফাটি দিবস, যেখানে আমাদের প্রতিনিধি কচুমিয়া খুব দুর্দশার ভিতরে আছে। আমরা তার সাথে লাইনে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু লাইনে কথা বলার কোনো সিস্টেম নাই, কেননা নেটওয়ার্ক বাস্ত হয়ে গেছে। এখন মর্মান্তিক মৃত্যু সংবাদ। গতকাল চান্দি সেলায় একটি কচুবাগান ক্ষেত থেকে 2টা মরা মুরগির ডিম উদ্ধার করা হয়েছে। সেই ডিমের ভিতরে কোনোভাবেই কোনো কুসুম খুঁজে পাওয়া যায়নি, বিধায় আমরা আন্তরিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। এখন জানা গেছে যে কচুবাগানের ক্ষেতের মালিক বলেছে যে তার কচুবাগানে 10টা শিয়াল আগে থেকেই ডিম পেড়ে গিয়েছিল, ওই ডিমের সাথে মুরগির ডিম মিশে যাওয়ায় কোনোভাবেই চিহ্নিত করা সম্ভব নয়। এদিকে মজিদ মিয়ার ধান খেতে 5টি ইঁদুর ধান খেতে খেতে পেট বোমবাস্টিং হয়ে পুকুরে পড়ে যায়। পুকুরে 2500 মতো পুঁটি মাছের খুব ক্ষয়ক্ষতি হয়, যেখানে পুঁটি মাছরা অনশন জানিয়েছেন যে তাদের পুঁটি মাছদের ক্ষতিপূরণ হিসেবে 6 লাখ টাকা করে অনুদান না দিলে সরকার উচ্ছেদ করে দেওয়া হবে। এখন ছোট্ট একটি শান্তি চা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি এখনই, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। যদি কারো টয়লেট পায়খানা প্রস্রাব লেগে থাকে অবশ্যই সেরে আসবেন। বিজ্ঞাপন বিরতি। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর, এখন শুনবেন খেলাধুলার সংবাদ। আটলান্টিক মহাসাগরে গরু এবং মুরগির একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, যেটা টি টোয়েন্টি ক্রিকেট হিসেবে ধারণা করা যাচ্ছে, কিন্তু কত ওভার সেইটি এখনো পর্যন্ত জানা যায় নাই। ধারণায় জানা গবেষণায় দেখা গেছে যে মুরগি এবং গরু দুটাই দুই পক্ষ খুব ভালো খেলছে। মুরগি প্রথমে টসে জিতে ব্যাট করে 16টা ডিম পেড়ে দিয়েছে, যেহেতু অবস্থায় তার ডিমগুলো সব বাস্ট হয়ে যাওয়ায় বাস্টের শব্দ শুনে গরু ছাগলগুলো সব দৌড় মেরে পালিয়ে গিয়েছে। সবশেষে আবা, গতকাল সূর্য উদয় হয়েছিল রাত 3টা 22 মিনিটে পশ্চিম দিকে, এবং আজ সূর্য অস্ত যাবে সকাল 6টা 12 মিনিটে পশ্চিম দিকে। ঘূর্ণিঝড় পেরাকাটা খুব তেড়ে আসছে বাংলাদেশ, তাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঝিনাইদহ, ঝালকাঠি, মাদারীপুর, দিনাজপুর, পিরোজপুর সকল নদীর মাছ ধরার ট্রলার ও নৌকাকে মাঝ নদীতে অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে 2500 কিলোমিটার, যা আপনার দমকাও ঝোড়ো হওয়ার সঙ্গে প্রায় 52,500 কিলোমিটার বেগে প্রবাহিত হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন রাত 13টার সংবাদ, এখন সংবাদ শেষ করব। তো শেষ করার আগে বলে রাখি, সংবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন পরবর্তী আপনাদের স্ক্রিপ্ট কী এবং কীরকম ভিডিও আমরা তৈরি করব। তো সবাই ভালো থাকেন, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে 6.5 মাস পরে। দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।